আমি ধামসা করে না, গোলাম রব্বানি করে না, ও সরাসরি আল্লাহ নিজে করে। ওই সুন্নতের কথা বলতে গেলে কিছু মানুষের একটু চুলকানি ওঠে। হ্যাঁ, সুন্নত পালন করবো আমরা, আপনারা কিসে? আপনি তো পালন করতে পারছেন না। আপনি তো ওই সুন্নত পালন করতে গিয়ে দেখি এক বালিশের দাম 27 লাখ টাকা। ও সুন্নত এভাবে পালন করলে হবে? এক পর্দার দাম যদি 85 কোটি টাকা হয় তো সুন্নত। এই জন্য সুন্নত পালন করা লাগবে। আমার হিসাবে এখন ধরা পড়ে এই মরা সুন্নতটা চিন্তা করার জন্য যদি আমরা এই মুহূর্ত থেকে যে যেখানে আছে চেষ্টা চালাই, বিশেষ করে বগুড়া জেলা কাল করতেছিলাম শিবগঞ্জে, দেখেছি এই এই জেলায় নবীজির আশেক মনে হয় একটু বেশি নাকি? আপনি রাসূলের আশেক হবেন, নবীজির উম্মত যারা দাবি করেছে তার সাহাবা একরামের ভেতরে বিশেষ করে আহাল পরিবারের আশেক হবেন, আমি রাজি আছি হন। কিন্তু ইমাম হোসাইন, ইমাম হাসান যেই কারণে তারা জীবন দিয়েছে, ওইগুলো তো আপনার ভেতরে থাকা লাগবে। মহরম আসলে যারা এই শরীর থেকে রক্ত ছড়ায়, তাজিয়া পাকায়, মিছিল বের করে, তাদেরকে বলছি আল্লাহর কসম আপনি মহরম মাসে এগুলো করবেন, একটা হাদিস একটা কোরআনের আয়াত দেখান। আপনি তো নতুন করে ইসলাম বানাতে পারেন না, কি বলেন? মহরমের যে 10 তারিখের ঘটনা আমরা কারবালা বলে চালিয়ে দেই, এই ঘটনা কিন্তু বিশ্বনবীর ইন্তেকালে 50 বছর পরে। এর আগে এতদিন পার হয়ে গেল, সাহাবায়ে কেরাম কি মহরম পালন করে নাই? সাহাবিদের মহরম পালন ছিল। বিশ্বনবী মদিনাতে যাবার পরে দেখলেন এরা ইহুদিরা একটা করে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন রোজা রাখো কেন? ওরা বলে রোজা রাখি মুসা নবীকে আল্লাহ এদিন সাগর পার করে দিয়েছিলেন, আর ফেরাউনকে তার বংশ সহ ডুবিয়ে মেরেছিলেন দলবল সহ। মুসা নবী শুকরিয়া আদায়ের রোজা রেখেছিলেন, এই জন্য আমরা মুসা নবীর উম্মত দাবি করার কারণে রোজা রাখি। নবীজি বললেন তোমাদের চাইতে আমি মুসা নবীর বেশি হকদার, কারণ এক নবী আর এক নবীর ভাই, সুতরাং এই হিসাবে আমার অধিকার বেশি। তোমরা যদি মুসা নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখো, আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরাম এসে বলেন হে নবী আপনি রোজা রেখেছেন, ভালো কাজ। কিন্তু সাহাবীদের কথা শোনার পরে নবীজি বললেন ভালো কাজ বুঝলাম, তোমার প্রশ্ন করো কিসের? সাহাবীরা সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রথমে শোনালেন। নবীজির সাহাবীদের অভ্যাস ছিল যে যত গরম হোক যত উচ্চ বাচ্চ করুক কোরআনের আয়াত পড়লে তারা ঠান্ডা হয়ে যেত, কারণ তারা বুঝতো যে কি বলতে চাচ্ছে। আর আমরা তো কোরআনের আয়াত না, এমনকি যদি এখন বানিয়ে বানিয়ে আরবিতে গালি দেয় তাও মনে করবো যে হুজুর মনে দোয়া করছে। বিশ্বনবী বলেন সাহাবায়ে কেরাম সূরা মায়েদার 51 নম্বর আয়াত কি বড় দেখি, হযরতে কাব ওবাই ইবনে কাব সুন্দর কণ্ঠের অধিকারী তিনি তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইমানের দাবি যারা করো তাদেরকে বলছি লা তাত্তাখিযু ইয়াহুদাওয়ান নাসারা আউলিয়া, ইয়াহুদি নাসারাদেরকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করবা না। এতটুকু আল্লাহ বলে শেষ করে দেননি, বাদুহুম আউলিয়া ও বাদ, কারণ তারা একে অপরের বন্ধু। এখান থেকে যে গবেষণার বিষয়টা, যতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এরা একে অপরের সাথে বন্ধুত্ব করে মুসলমান ধ্বংস করার জন্য এক না হবে, ততদিন ওদের সাথে বন্ধুত্ব করা, চলাফেরা করা, ব্যবসা বাণিজ্য করা, লেনদেন করা যায় যাচ্ছে। কিন্তু ওরা যখন এক হয়ে মুসলমান ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে তখন ওদের সাথে কোনো লেনদেন, আত্মীয়তা, বন্ধুত্ব, চলাফেরা সব হারাম। এখন বাস্তবে আপনি এই মহরম মাসে তাকান, এই পৃথিবীর বিশ্ব সন্ত্রাসী এই নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, যতগুলো বড় বড় দায়িত্বশীল পৃথিবীতে পালন করছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই কিন্তু এখন মুসলমান ধ্বংস করার জন্য এক।
এখন আর ওদের সাথে বন্ধুত্ব চলাফেরা আত্মীয়তা লেনদেন করা জায়েজ নেই এই আয়াত যদি আপনি মানতে চান হ্যাঁ ওদের সাথে চলাফেরা বন্ধুত্ব ওঠা বসা আত্মীয়তা করা যাবে না তা না যাবে কিন্তু যারা ওরা একে অন্যকে মুসলমান ধ্বংস করার জন্য সাহায্য না করে এজন্য বাদুহুম আউলিয়া ও বাদ দিয়েছে কারণ ওরা একে অপরের বন্ধু যতক্ষণ বন্ধু না হবে ততক্ষণ তুমি তাদের সাথে চলাফেরা করো আজ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের উচিত আয়াতটা একটু ফলো করা সাহাবীরা এই ইঙ্গিত দিয়েছিলেন হে নবী ওদের সাথে বন্ধুত্ব করা নিষেধ করেছেন আল্লাহ কারণ ওরা একে অপরের সাথে এখন বন্ধুত্ব করে আমাদের টাইট করার জন্য সব এক এই মদিনাতে ইহুদি আছে খ্রিস্টান আছে মাজুসি আছে এই সব এখন এক হয়ে আমাদের বিরুদ্ধে আছে সুতরাং ওদের সাথে অনুসরণ করা অনুকরণ করা এই আয়াত অনুযায়ী জায়েজ নেই এরপরেও যদি আপনি ওদের অনুসরণ করে রোজা রাখেন ওদের অনুসরণ যদি কেউ করে আল্লাহ তাদেরকে ওদের মতোই বানিয়ে দেবে আয়াত থেকে শ্রবণের পরে নবী জয় সময় ঘোষণা দিয়েছিলেন সাহাবীরা আগামী বছর রোজা রাখবা ঠিক কিন্তু দুইটা করে এখান থেকে আপনি মহরমে কি নিতে পারেন ওদের ইবাদতের সাথে রোজার সাথে মিলে যাচ্ছে জানে যদি রোজা রাখা জায়েজ না হয় তাহলে একদিন না কয়দিন বলেন ওদের ইবাদতের সাথে মিলে যায় তাই সাদৃশ্য হয়ে যায় বলে ওদের মতো করে রাখা জায়েজ নেই তাহলে ওদের সাথে আত্মীয়তা করা জায়েজ হয় কোন আয়াত দিয়ে যে মহরম মহরম পালন করে এইটাই তো আসল মহরম কারবালা ইমাম হোসাইন জীবন দিয়েছেন এই নিয়ে অনেকে আক্ষেপ করে মনে করে আমরা পরাজিত হয়েছি শোচনীয় পরাজয় বরণ করেছি না কখনো না কারবালার ঘটনাটা পরাজয় না এটা হচ্ছে বিজয় আসতে পারে তাবুর ভেতরে যখন সব একটা একটা করে যায় মারা যায় শহীদ হয়ে যায় ইমাম হোসাইনের স্ত্রী এসে বলে এই যে ছোট্ট সন্তানটার দিকে তাকান আমি স্তন দিয়েছিলাম আমার স্তনে কোনো দুধ নেই আমি জহব্বা দিয়েছিলাম জহব্বায় কোনো রস নেই খাবার নেই ঘরে পানি নেই আপনি আমার এই সন্তানটা এসে বাহিনীর কাছে ওই যে ফরাত নদীর তীর দখল করে আসে ওদের ওই কোলটা একটু উন্মুক্ত করে দুই ফোঁটা পানি নিয়ে আসেন তোমার নিজের জন্য স্ত্রীর জন্য নাই রে ও মাসুম বাচ্চাটার জন্য যান আলী আসগরকে হাতে করে তিনি গেলেন ডাক দিয়ে বললেন ইয়াসির বাহিনী আমার জন্য না আমার স্বামী স্ত্রীর জন্য না আমার এই মাসুম বাচ্চাটার জন্য দুই ফোঁট পানি তোমরা দাও শুধু ঘটনার সময় কান্নাকাটি করা না এখান থেকে কিছু নেওয়া লাগবে আজকে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে আওয়াজ এলো ইমাম হোসেন পানি তোমাকে দেব কিন্তু তুমি যার জন্য পানি দাও তাকে দেখাও তুমি নিজের জন্য পানি চাও না সন্তানের জন্য ওইটা আমরা দেখব ইমাম হোসাইন সঙ্গে সঙ্গে আলী আসগারকে উঁচা করে ধরলেন ওপার থেকে একটা তীর এসে একবার বুকের ভেতর দিয়ে বের হয়ে গেল সন্তানটার সঙ্গে সঙ্গে কান্না ঠান্ডা সব বন্ধ হয়ে গেছে ওখান থেকে নিয়ে গেলেন স্ত্রীর বাড়িতে তাবুর ভেতরে বললেন এই নাও তোমার সন্তান পৃথিবীতে আর কোনোদিন পানি পানি বলে তোমার বিরক্ত করবে না জান্নাতের শরবত খেয়ে সে বিদায় নিয়েছে এই কঠিন মুহূর্তে খাবার নেই পানি নেই জহব্বায় পর্যন্ত রস নেই ইমাম হোসাইনের স্ত্রী ওই সময় তাবুর ভেতর থেকে তরবারিটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলে স্বামী আর কার জন্য অপেক্ষা করেন কার জন্য আপনি এখন আর অপেক্ষা করবেন ওরা তো একটা একটা করে সবগুলোকে শহীদ করে দিয়েছে বাকি এখন আপনি আপনি আর আমি এই মুহূর্তে আর কারো জন্য অপেক্ষা করা দরকার নেই কলিজার টুকরা সন্তান পর্যন্ত যখন পানির অভাবে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে যান তরবার নিয়ে ফায়সালা করেন এ পর্যন্ত শোনার পরে আপনার কি মনে হচ্ছে বলেন তো আজ বাংলার জমিন সহ পৃথিবীতে যারা কারবালা তৈরি করতে চাচ্ছেন আপনার আর বসে থাকার সময় নেই ইমাম হোসাইনের মতো দরবারি নেওয়ার সময় হয়ে গেছে এইটার নাম কারবালা পৃথিবীর এখন জ্বলন্ত কারবালার নাম কাশ্মীর
এর পক্ষে বিপক্ষে কোনো কথা ওর নেই। ও হাই হোসেন করে শরীর থেকে রক্ত ছড়াই, এক এক ফোঁটা রক্তের জবাব দেওয়া লাগবে। মুসলমানের জন্য পৃথিবীর যত দুঃখজনক ঘটনা হোক, তিন দিনের উপরে কোন শোক নেই, সে যেই হোক। ইমাম হোসেন 1500 বছর আগে শহীদ হয়েছে, আপনি এখন শোক পালন করেন কোন আয়াত দিয়ে, কোন হাদিস দিয়ে মরেন? মহরম পালন করেন, কি পালন করেন? মহরম যদি পালন করতে চান, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গুলো বন্ধ করে দিন। ওরা সুদ ভিত্তিক অর্থনীতি জারি করেছে, ওটা বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করেন, এটার নাম মহরম। ওরা অন্যায় করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যখন যায়, তখন ইমাম হোসাইন তরবারি হাতে নিয়েছে। সুতরাং আজ আমাদের দেওয়ালে প্রায় পিঠ ঠেকে গেছে, কথা বলেন। এখন উচিত হচ্ছে যদি আপনি মহরম পালন করে কারবালার মর্যাদা দিতে চান, যে যেখান থেকে আসেন ওই অবস্থায় আপনার যা আছে নিয়ে বের, এসব হাই হোসেন হাই হোসেন। হযরত ওমরকেও তাই মহরম মাসের 1 তারিখে শহীদ করা হয়েছে। কোনদিন তো আপনার মুখে হাই ওমর শুনি না, কোনদিন বলেছেন হাই ওমর হাই ওমর? মহাবীর আমির হামজা নবীজির চাচাকে এই মাসেই শহীদ করা হয়েছিল, কোনদিন তো আপনি হাই হামজা করেন না। হযরতে হোসাইনের চাইতে, হাসানের চাইতে ওমরের দাম আল্লাহর কাছে বেশি না কম? অনেক বেশি। হযরতে হাসান হোসাইনকে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেটে দুনিয়া আল্লাহ দেয়নি, কিন্তু ওমরকে দিয়েছে। কে বলেন না কেন? তাহলে ওমরের মর্যাদা মূল্য এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে কত বেশি, যার নিজের একক সিদ্ধান্তের উপরে কোরআনে কারিমের 13টা আয়াত আল্লাহ নাযিল করেছে। জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত জিন্দা মানুষ দুনিয়াতে যারা 10 জন, তাদের ভেতরে 2 নাম্বার তিনি। তার জন্য কোনদিন আপনার হাই হোসেন হাই হামজা হাই ওমর নেই। আপনি হোসাইনকে নিয়ে মাতামাতি করেন আমি নিষেধ করি না, কিন্তু তিনি যে তরবারি হাতে নিয়েছিলেন কোন সময়, সেই সময় এখন বাংলাদেশে এসে গেছে। জালেমরা পৃথিবীতে একটা একটা করে আজ আমাদের সবগুলো বিদায় করে দিল, এখন আর বাকি আছে কি? এখনো যদি আপনি বের হওয়ার সময় বের করতে না পারেন, কিসের কারবালা পালন করেন বলেন? আমি নিজে নামতে পারলাম না, দুঃখিত। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, না আমার মনে হয় আপনার মগজে সমস্যা আছে। ঠিক সবই তো বন্ধ করে দিয়েছে। ইমাম হোসাইনের সন্তান সহ সবগুলো বিদায় করার পরে তিনি স্ত্রীর হাত থেকে তরবারি পেয়েছিলেন। আমাদের ওই ইসলাম পন্থী যারা এক একটা করে সব বিদায় হয়ে যাচ্ছে, ইসলামের কথা বলতে গেলেও বাধা দিচ্ছে, কথা বলেন? এই অবস্থায় তো আপনার ইমাম হোসাইনের মতো একটা গঞ্জব দেওয়া দরকার। তিনি একবার তাবুর বাইরে এসে তরবারি হাতে নিয়ে শুধু আল্লাহু আকবার বলেছিলেন, যা ছিল ফরাত নদীর তীরে ইতিহাস সাক্ষী, অন্তত কিছু না হোক তাদের কম্পন তৈরি হয়েছিল। আর বাংলাদেশের 96% মুসলমান, যা হচ্ছে আমার মনে হয় 1500 বছর আগের কারবালার সাথে 100 ভাগ মিলে গেছে। এখন আলী আসগারও ছাড় পাচ্ছে না, 5 বছরের আলী আসগার ক্লাসে যায়, ক্লাস 1-এ পড়ে, মক্তবে পড়ে, সেখান থেকে ধরে জেমবি সঙ্গি বানিয়ে দিচ্ছে, অস্ত্র দিয়ে মামলা দিয়ে দিচ্ছে। এই কঠিন অবস্থা থেকে যদি এখন কারবালা পালন করতে চায়, ইমাম হোসাইনের জীবনটা আপনার জীবনের সাথে মিলানো লাগবে। এগুলো না করে যারা ভণ্ডামি করে, তাদের এই ভণ্ডামির মুখোশ খুলে দিলাম, এখন আপনি যা মনে করেন করেন। আমার বন্ধুরা, কথা বলছিলাম আমরা এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাফসীর দিয়ে জানিয়েছেন, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে মেলে এমন কথা আপনাকে বলা লাগবে।